জি আজকে আপনি আমাকে কি কি শিক্ষা দিবেন আজকে গান স্লোগান তোমার ভাই আমার ভাই কুদ্দুস ভাই কুদ্দুস কুদ্দুস ভাই চরিত্র ফুলের মতো চরিত্র নিয়ে টানাটানি করিস না ওই গান না তাই ওই ও আচ্ছা বুঝছি তাহলে মেশিন গান দিশা 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 উত্তেজিত হইছ না উত্তেজিত হইছ না ওই গানও না এটা হলো গিয়া সঙ্গী প্রথমে আমি একটা গান পড়ছি তুই ওইভাবে গাবি ঠিক আছে জি সুদা হ্যাঁ এই আমি যে কি তোমার তুমি তা বুঝে নাও আপনি যে কি আমার আমি তা বুঝে নেই আপনি না আপনি না আমি যে কে তোমার সেটাই তো বলতেছি আপনি যে কে আমার ভালো ভালো ওইভাবে হবে না নিজের মতো করে একটা গান গা তারপরে আমি দেখা দিচ্ছি তেরা নপিয়া তুমি কোথায় এই টিকি গাছে এরকম গান গায় নাকি তো ভিতর থেকে গাওয়া লাগবে ভিতর থেকে ভিতর থেকে হ্যাঁ একটা মিনিট একটা মিনিট এই করে দাও এই করে দাও এই যে আপনি না বললেন ভিতর থেকে গাইতে ওই ভিতরের রুমে যায় গাইতাছে আর ওই ভিতর না ওই ভিতর না উপর থেকে গাওয়া লাগবে উপর থেকে হ্যাঁ একটা মিনিট ওকে ওকে এই কি করে আপনি ওই এই উপর থেকে না এই উপর তাল তালটা তো ঠিক ঠিক টাকা রাখবে স্যার আপনি বোকা মানুষ এখন কি ভাদ্র মাস তাল পাইবেন কোথায় আরে যে স্কেলটা ঠিক থাকতে হবে তো স্কেল ই স্কেল ঠিক থাকতে হবে ই স্কেল তো লেলে এই গুরি এই দেখেন স্যার পুরো স্কেল ঠিক আছে কোনো দিকটা ভাঙা নাই সুরা নাই একদম পুরো ঠিক আছে স্কেল আর এই স্কেল না এই স্কেল না এই স্কেল না সুর সুর ঠিক থাকা লাগবে তো ওকে আপনি কি আমার হাতি মনে করেন হাতি মনে করা কি হলো আবার এই যে আপনি কইলেন আমার সুর ঠিক থাকতে হইব সুর ঠিক থাকতে হইব আমি কি হাতি যে আমার সুর ঠিক থাকতে হইব আরে হাতি সুর না হাতি সুর না বুঝিছি তোর এই সব গান হবে না না তুই এক কাম কর এই তুই একটা বাংলা সিনেমার গান ধর হ্যাঁ ওই খাইরুন লো তোর লম্বা মাথার কেশ এই গান ছাড়া আমি গামু না এই গানে আবার কি এই গানে অনেক সমস্যা এই যে গানের মধ্যে কইছে খাইরুন লো তোর লম্বা মাথার কেশ মাথা কি কোনো সম লম্বা হয় গানের কথা ওই তো উচিত ছিল খাইরুন লো তোর মাথা লম্বা লম্বা কেশ আরে না না তালি তো এও হবি না না দেখতেছিস তুই সিনেমার গান হবি না না তোর দ্বারা তুই বাদ দিয়ে একটা আধুনিক সফট গান ধর কোনটা বলেন কোনটা এই ধর ওই সাগরের তীর থেকে এই গান এইটা স্যার গাবো না এনে সমস্যা জি এনে আবার কি সমস্যা সাগরের মধ্যে কি থাকে পানি থাকে আবার কি থাকে পানির ভিতরে কি থাকে পানির ভিতরে আবার কি থাকে কুমির থাকে হ্যাঁ জানেন না কুমিরের লম্বা একটা মুখ আছে ওটার মধ্যে অনেকগুলা দাঁত আছে লম্বা একটা লেজ আছে ওটার মধ্যে খাঁচকাটা খাঁচকাটা খামারে খামারে এবারে কয়েকটি মজার ছবি আচ্ছা ব্লুটুথ নামের এই যন্ত্রটির কথা বা এই ডিভাইসটির কথা তো আমরা সবাই জানি এটি একটি ওয়্যারলেস হ্যান্ডস ফ্রি কিন্তু ব্লুটুথ তো এমনও হতে পারে আচ্ছা হাতের তালু আর মুষ্টিবদ্ধ হাত যদি এরকম হয় তাহলে কেমন হয় ব্যাপার এবার দেখুন শততম জন্মবার্ষিকী পালন করছেন এই ভদ্রমহিলা কীভাবে আচ্ছা বিছানাটা যদি এমন আরামদায়ক হতো তাহলে কি মজাই নেই না দর্শক এটা কোনো জাপানি কুস্তিবিদ না এটা হচ্ছে আসলে একটা টেবিলের পায়রা দেখুন তো এই শিশুটিকে চেনা যায় কিনা ইনি আমাদের সেই বিখ্যাত কুংফু নায়ক জ্যাকি চ্যান আচ্ছা অন্যতম পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা যদি একজন বক্সার কিংবা রেসলার হতেন তাহলে কেমন দেখাতো তাকে হলিউড বলিউড টলিউড কিংবা ঢালিউড অর্থাৎ আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি থেকে অসংখ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং হচ্ছে কোন নামে বাংলাদেশে কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি বলুন তো এমন কোনো নামই খুঁজে পাবেন না কিন্তু সব প্রশ্নের উত্তর যদি ছবির নামের সাথে মিলে যায় তাহলে বেচারা রিক্সাওয়ালার কি দোষ এই রিক্সা যাবে যাবো কই যাবেন রঙ্গিলা সিনেমা হল উড়েন আচ্ছা তুমি কি বলতে পারো হলে কি ছবি চলছে আই লাভ ইউ ইডিয়েট ওইটা তো গত সপ্তাহে চলে গেছে ওইটা তো সামনের সপ্তাহে আইবো তুমি একটা পাগল পাশের সিনেমা হলে কি চলে পাগল তোর জন্য রে এবারে আপনাদের জন্য রয়েছে ফানিয়েস্ট হোম ভিডিওর কিছু ক্লিপ